പാടുന്നത്. পুরীর জগন্নাথ মন্দিরের সামনে অনর্গল বেজে চলেছে ভুবনের কাঁচা বাদাম, বাঁশিবাদকের সুরে সকলে অবাক। পুরীর জগন্নাথ মন্দিরের সামনে বাঁশিতে কাঁচা বাদাম গানটি হুবহু তুলেছেন এক খেলনা বিক্রেতা। ইন্টারনেট ব্যবহারকারীরা তার সুরে এক প্রকার মোহিত হয়ে গিয়েছেন, আপনিও একবার শুনে দেখুন। গত বছরের একেবারে শেষ দিকটায় গান গাইতে গাইতে চূড়ান্ত ভাইরাল হয়েছিলেন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকার। এর মাঝে অনেকটা সময় অতিবাহিত হয়েছে, দেশের গণ্ডি টপকে বিদেশে পৌঁছে গিয়েছে ভুবনের কাঁচা বাদাম গানের মধুর সুর। ভুবন প্রকৃত অর্থেই ভুবন খ্যাত হয়েছেন, অজান্তেই পেয়ে গিয়েছেন সেলিব্রিটির তকমা। জানি কাদা ছোড়াছুড়িও কম হয়নি, এখন হাতে তার আইফোন, প্রসাদোপম বাড়ি তৈরি করেছেন, কিন্তু গানের জনপ্রিয়তা এক চুলও কমেনি। এবার কাঁচাবাদাম গানের সুরটি বাঁশিতে হুবহু তুললেন এক শিল্পী। তিনি নিজে বেলুন থেকে শুরু করে বাঁশি সহ ছোটদের খেলাধুলো নানা সামগ্রী বিক্রি করেন। পুরীর জগন্নাথ মন্দিরের সামনে সেই তিনি বাঁশি বাজিয়ে তুললেন কাঁচাবাদাম গানটি, আর সেই বাঁশির সুরও ভাইরাল এক মুহূর্তে। টুইটারে এক ইউজার এই বাঁশিবাদকের ভিডিওটি শেয়ার করেছেন, যার প্রোফাইলের নাম সূর্য বচন। তার নাম সূর্যাগ্নি, পেশায় তিনি একজন সাংবাদিক। বাঁশিবাদক ধরে খেলনা বিক্রেতার এই ভিডিওটি শেয়ার করে টুইটারে সূর্যাগ্নি লিখেছেন, কাঁচা বাদাম জ্বরে আক্রান্ত এখন পুরীয় এক বাঁশিবাদক বাংলার সাম্প্রতিক সবথেকে জনপ্রিয় গানটি পুরীর জগন্নাথ মন্দিরের সামনে বাঁশিতে বাজিয়ে শোনালেন। মাত্র 20 সেকেন্ডের এই ভিডিও নেটপাড়ার লোকজনের মন জয় করেছে। ব্যক্তির বাঁশি বাজানোর অসামান্য প্রতিভায় মোহিত হয়ে একজন লিখলেন, অসাধারণ পারফরমেন্স, প্রতিভাবান ভারতীয়। ভালো সঙ্গীত কিভাবে ভাষা ও সংস্কৃতিতে বাধা অতিক্রম করে তারই নিখুঁত উদাহরণ কাঁচাবাদাম গানটি। 2021 সালের নভেম্বরে এই ভাইরাল হওয়ার পর থেকে উপমহাদেশ জুড়ে মানুষজন এই গানের সুরে মুগ্ধ হয়েছেন। ইনস্টাগ্রামে একটা সময় কাঁচাবাদাম গান ছাড়া অন্য কোনো গানের রিলস ভিডিও দেখা যেত না। ভুবন বাদ্যকার জনপ্রিয় বাউল লোকসুরে জিঙ্গেলটি প্রস্তুত করেছিলেন। ক্রেতাদের আকৃষ্ট করতে এমনই একটি সুর তিনি বেছে নিয়েছিলেন, যারা চিনে বাদামের বিনিময়ে পুরনো পুনর্ব্যবহারযোগ্য জিনিস এবং বাসন তুলে দিচ্ছিলেন ভুবনের হাতে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অমিত ঝুল, যিনি একজন বিখ্যাত হরিয়ানভি গায়ক এবং অভিনেতা, ভুবন বাদ্যকারের গানটি একটি দ্বিভাষিক মাশআপ তৈরি করেছিলেন, আর সেই মাশআপের নেটপাড়ার অলিতে গলিতে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাসের থেকেও দ্রুত হারে।